ওহো, কি অবস্থা সবার! আজকে আমরা কথা বলবো রিয়েলমি 8 কে নিয়ে। এই ফোনটা আমি গত এক মাস ধরে ইউজ করছি, সো আমার ইউজার এক্সপিরিয়েন্স এবং জানাবো আপনাদেরকে এটির ভালো এবং মন্দ দিকগুলো, এবং তারা এই ফোনটিকে গেমিং ডিভাইস হিসেবে দাবি করছে এবং এই ট্যাগলাইনটি এই ফোনটি কতটুকু জাস্টিফাই করে সেটিও আপনাদেরকে আজকে আমি এই ভিডিওতে জানাবো। তো তার আগে ধন্যবাদ দিতে চাই আপনাদের সবাইকে, কারণ আপনাদের ভালোবাসায় আজকে আমাদের মোবাইল বাড়ি 3000 সাবস্ক্রাইবার পূর্ণ করেছে। অবশ্যই এটি সম্ভব হয়েছে আপনাদের জন্য, আপনারা সাপোর্ট করে যাবেন এভাবে আশা রাখি। আপনারা যদি এভাবে সাপোর্ট করে যান তাহলে অবশ্যই আমরা অতি শিগগির 3K থেকে 300K এবং 300K থেকে 3 মিলিয়নে পরিণত হবে আমাদের মোবাইল বাড়ি এই চ্যানেলটি। তো আরও একবার মন থেকে আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। সো অনেকদিন ধরেই ফেস ক্যাম ভিডিও দেওয়া হয় না, তার কারণ হচ্ছে আপনারা জানেন যে আমি এই ইউটিউবের পাশাপাশি জব করি, জব করার পর যে এক্সট্রা টাইমটা থাকে সেইটা আমি হচ্ছে ইউটিউবের কাজগুলো করি। সো ঈদের মধ্যে অনেক চাপ পড়ে গেছে অফিসে, দ্যাটস ওয়াই আমি হচ্ছে ফেস ক্যাম ভিডিও করতে পারিনি, যার কারণে অনেকগুলো ভিডিও ডিলে হয়ে গেছে, ইনক্লুডিং দিস ভিডিও। এটাও আমার অনেকদিন আগে করার কথা ছিল, এক মাস ধরে এই ফোনটা আমার কাছে পড়েছিল, আমি ইউজ করেছি বাট এর ভিডিও আমি দিতে পারিনি। কিন্তু তার আগে রেডমি নোট 10 ভিডিও ডিলে হয়ে গেছে, সো ওইটারও ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি। এবং আপনারা যদি চান রিয়েলমি 8 সাথে আমি রেডমি নোট 10 কম্পেয়ার করেও আপনাদের সামনে রাখতে পারি যে কোন ফোনটা আপনাদের জন্য কেনা উচিত। সো আর কথা বাড়াচ্ছি না, আর আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই, হ্যাঁ আপনাকেই বলছি, কারণ 95% লোক যারা আমার ভিডিও দেখেন আপনারা সাবস্ক্রাইব করেন না, সো প্লিজ ডু সাবস্ক্রাইব। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। ডিজাইন ছিল চমৎকার, সুপার স্লিম একটি ডিভাইস আর অনেক হালকা। এই ফোনটি আপনার 180 গ্রামেরও নিচে, সো হাতে নিয়ে অনেক হালকা লাগবে আপনাদের, আর অনেক স্লিম ফোনটা, যার কারণে ওভারঅল ফোনটা আপনাদের ক্রেজি টাইপের ভালো লাগবে আপনারা যখন হাতে নেবেন। অবশ্যই প্রিমিয়াম দেখাবে ফোনটা, বাট হাতে নিলে এতটা প্রিমিয়াম ফিল হবে না, বিকজ অফ এটি কিন্তু প্লাস্টিক বিল্ড। পিছনে গ্লসি লুকিং দেওয়া হয়েছে এটাতে, এবং 8 প্রোতে কিন্তু ম্যাট ফিনিশিং ছিল, সো ওইখানে আপনাদের ফিঙ্গারপ্রিন্টের যে ঝামেলাটা ওইটা ছিল না, কিন্তু এটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পড়বে। সো আপনাদের একটি ট্রান্সপারেন্ট কেস ইউজ করার জন্য অবশ্যই বলা হচ্ছে নিজ দায়িত্বে ইউজ করে নিয়ে। আর ফোনটা কোনো গরিলা গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে কিনা সেটির কোনো সন্তোষজনক তথ্য আমি পাইনি, সো সেদিকেও আপনাদের খেয়াল রাখতে হবে, বাট এই প্রাইসে অন্তত আমরা এখন গরিলা গ্লাস 5 তো আশা করতেই পারি। এবার ফোনটির আশেপাশে ঘুরে দেখা যাক, তাহলে আপনারা নিচের দিকে দেখতে পাবেন একটি স্পিকার গ্রিল, একটি টাইপ সি পোর্ট, একটি মাইক্রোফোন এবং একটি হেডফোন জ্যাক। অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট, আর স্লিম একটি ফোনে তারা হেডফোন জ্যাক দিয়ে দিয়েছে, আর অনেকেই বলে ফোনে নাকি স্লিম করার জন্য হেডফোন জ্যাক দেয় না, সো এটা আসলে পুরোটাই যে মিথ্যা কথা এটা বুঝাই যায়। কিন্তু এটা খুবই ভালো লেগেছে যে এখানেও তারা হেডফোন জ্যাকটা ইনক্লুড করেছে। রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন, এবং পাওয়ার বাটনের পজিশনটাও আমার কাছে ঠিকঠাক লেগেছে। লেফট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটি কমপ্লিট সিম ট্রে, যেখানে আপনারা 2টা সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। সো আপনারা আশেপাশে কোনো জায়গাতেই ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন না, বিকজ অফ এটি ডিসপ্লের ভিতরে ইনক্লুড করা হয়েছে, মানে হচ্ছে এখানে আপনারা সুপার অ্যামোলেড প্যানেল পাচ্ছেন। ডিসপ্লে নিয়ে একটু পরে কথা বলি, আগে আমরা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যদি কথা বলি তাহলে এটি মোটামুটি ডিসেন্ট ফাস্ট ছিল এই প্রাইস অনুযায়ী। প্রথম প্রথম আনলকে হালকা টাইম লাগলেও সময়ের সাথে কিন্তু এটা ফিক্স হয়েছে এবং এটি অনেকটাই ফাস্ট হয়ে গেছে। কিন্তু অনেকটা সমস্যা হয়েছে এটির পজিশন নিয়ে, কারণ এটি অনেকটাই নিচের দিকে, যার কারণে যদি আপনার মাঝখানের দিকে ধরেন তাহলে আঙুল টানতে একটু প্রবলেম হয়ে যাবে আপনাদের। এবার যাক ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে সেকশনে আপনারা পাচ্ছেন একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজুলেশনের, যেটি 6.4 ইঞ্চির একটি ডিসপ্লে, এবং এখানে ইউজ করা হয়েছে 401 PPI। তার সাথে এটির পিক ব্রাইটনেস 1000 নিটস পর্যন্ত চলে যায়, সো সুপার ক্রেজি একটি ডিসপ্লে পাচ্ছেন এবং এটি অনেক ব্রাইট একটি ডিসপ্লে। যদি ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে ডিসপ্লের কালার অ্যাকুরেসি থেকে শুরু করে কোনো জায়গায় আপনাদের কোনো কমপ্লেন থাকবে না, ইনডোর আউটডোরে ভিজিবিলিটি ছিল সুপারব, আর আপনারা দেখতে পাচ্ছেন যে কী ধরনের বুস্ট করে ফেলে কালারগুলোকে, আর সুপার অ্যামোলেড কালার তো সো পাঞ্চি হয়, সো দেখতেও অনেক আই ক্যাচিং এবং ভালো লাগে। সো ডিসপ্লের দিক থেকে এটি অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে। তো ইন দিস প্রাইস রেঞ্জ দিস ডিসপ্লে ইজ ওয়ান অফ দ্য বেস্ট আই থিঙ্ক। সো এবার যদি ওএস এন্ড ইউআই নিয়ে কথা বলি, তো ফোনটিতে আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 পাচ্ছেন এবং রিয়েলমি ইউআই 2.0 পাচ্ছেন। রিয়েলমি ইউআই নিয়ে কথা বলার কিচ্ছু নেই, আর এই বাজেটে রিয়েলমি ইউআই খুবই স্মুথলি কাজ করছিল এই ফোনটাতে, এবং আমি নর্মাল ইউজেসে ডেলি টু ডেলি লাইফে কোনো ল্যাগের দেখা পাইনি। সো স্মুথ একটি এক্সপিরিয়েন্স দেবে আপনাদের রিয়েলমি ইউআই, তাতে কোনো প্রকার সন্দেহ নেই। আর এখানে আপনারা বেশ কিছু কাস্টমাইজেশনও পেয়ে যাবেন, আপনারা এখানে ফন্ট চেঞ্জ করতে পারবেন, নোটিফিকেশন প্যানেল চেঞ্জ করতে পারবেন, কন্ট্রোল সেন্টার চেঞ্জ করতে পারবেন, এবং এখানে আপনারা ইনবিল্ট ডার্ক মোড পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা এক ক্লিকে ডার্ক মোডে সুইচ করতে পারবেন। এবং রিয়েলমি ইউআইতে বেশ কিছু ক্রেজি ফিচার রয়েছে,
রয়েছে, ইভেন গেম মোডও রয়েছে যেটি আপনাদেরকে গেমিংও অনেকটা হেল্প করবে। সো এবার আসা যাক পারফরমেন্স সেকশনে। পারফরমেন্স সেকশনে রিয়েলমি সবচেয়ে বেশি মার্কেটিং করছে এবং তারা বলে যাচ্ছে যে এটি গেমিং পারফরমেন্স ফোন। আসলে এটিতে গেমিং কীরকম হয় এবং এখানে প্রসেসরটাই বা কীরকম পাচ্ছেন আপনারা? সো এই ফোনটিতে আপনারা বাংলাদেশে প্রথম ব্যবহৃত হিলিও G95 প্রসেসরটি পাচ্ছেন, যেটি মিডিয়াটেকের পক্ষ থেকে এসেছে। এটি মোটেও নতুন প্রসেসর না, বেশ কিছুদিন আগের প্রসেসর, বাট বাংলাদেশে এই প্রথম কোনো ফোনে হিলিও G95 আসলো। সো এই জন্যই অনেকটা হাইপ ক্রিয়েট হয়ে গেছে। এটাকে মিড রেঞ্জ গেমিং প্রসেসর বলা হচ্ছে এবং এটি ওই রকম আসানোরও ফলও দিয়েছে। সো এই ফোনটিতে কীরকম এক্সপিরিয়েন্স ছিল সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি বেশ কিছু গেম খেলেছি, নর্মাল গেম খেলেছি, ফ্রি ফায়ার খেলেছি, পাবজি খেলেছি। পাবজিতে এখানে আপনারা HD গ্রাফিক্স পর্যন্ত সাপোর্ট করবে, কিন্তু আমার সাজেশন থাকবে যে আপনারা ব্যালেন্স প্লাস আলট্রা ফ্রেম রেটে খেলেন, তাহলে স্মুথ একটি এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। ফ্রি ফায়ারে আপনারা টোটালি হাই গ্রাফিক্সে খেলতে পারবেন, আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না। ইভেন আর নর্মাল গেমগুলো তো পুরোই মাখনের মতো চলতেছিল, সো ওই দিক থেকে আপনাদের কোনো সমস্যা নাই। এই প্রসেসরটি 2.05 GHz রান করছে, এটি একটি অক্টাকোর প্রসেসর এবং এখানে আপনারা GPU হিসেবে পাচ্ছেন ARM Mali G76। সো ওভারঅল এটি খুব ভালো একটি প্রসেসর, ডে টু ডে লাইফে আপনাদের কোনো প্রকার হ্যাং ল্যাগের দেখা আপনারা পাবেন না। বাট আপনারা যদি এক্সট্রিম লেভেলে ইউজ করতে থাকেন, অনেকক্ষণ যাবত গেম খেলতে থাকেন, তাহলে একটু ফ্রেম ড্রপ এবং ল্যাগের দেখা পাবেন। সো সেদিক থেকেও আপনারা একটু নজরে রাখবেন, খেয়াল রাখবেন। এই ফোনটিতে ইউজ করা হয়েছে 8GB RAM অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। এখানে অবশ্যই ভালো করেছে যে 8GB RAM তারা দিয়েছে, আপনারা খুব ভালোভাবেই ইউজ করতে পারবেন। বাট এখানে 6GB একটা ভেরিয়েন্ট তারা আনতে পারতো এবং এনে এটার প্রাইসটা কমায় দিতে পারতো, কারণ এই ফোনটি অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ হয়েছে 22,990 টাকা, মানে 23,000 টাকায়। সো এখানে যদি তারা 2GB RAM কমিয়ে এটাকে 20 থেকে শুরু করতে পারতো, ইট উইল বি গ্রেট। কিন্তু যাই হোক, এখানে তারা একটা ভেরিয়েন্টই লঞ্চ করেছে, সো আপনাদের 23,000 টাকা দিয়ে এই ফোনটা কিনতে হবে। আমি কিছুক্ষণ পর আপনাদেরকে অবশ্যই জানাবো যে 23,000 টাকায় এটিকে ওয়ার্থ ইট নাকি একটু ওভার প্রাইস, সো দেখতে থাকুন। তো এবার কিছু এক্সট্রা জিনিস নিয়ে কথা বলা যাক। এটিতে কল কোয়ালিটি খুবই ভালো ছিল এবং এটির কথা বলার যে স্পিকারটি, এটি সিরিয়াসলি অনেক লাউড। আপনারা যদি ফুল লাউড দিয়ে কথা বলেন, আশেপাশে সবাই শুনে ফেলবে, সো আপনাদের কমাইয়া এরপরেই কথা বলতে হবে। সো ওভারঅল আমার কাছে কল কোয়ালিটি অনেক ভালো লেগেছে। লাউড স্পিকার কোয়ালিটি ডিসেন্ট ছিল, এতটাও ইমপ্রেসিভ ছিল না, কিন্তু এই প্রাইসে আমি এখানে স্টোরিও স্পিকার আশা করেছিলাম, কিন্তু তারা এটি দেয়নি। কিন্তু যে স্পিকারটি তারা দিয়েছে সেটিও লাউড এনাফ এবং আপনাদের কাজ চলে যাবে। তার সাথে ফোনটিতে ওয়াইড ওয়ান L1 সাপোর্টেড, যার কারণে আপনারা OTT প্ল্যাটফর্মগুলো লাইক নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, এখানে আপনারা HD স্ট্রিমিং করতে পারবেন। একটা কথা বলে রাখছি, নেক্সট যে জিনগুলো আসতেছে, OTT প্ল্যাটফর্ম অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশে এবং OTT প্ল্যাটফর্মে অডিয়েন্সও অনেক হয়ে যাবে। তো ওয়াইড ওয়ান L1 একটি মাস্ট হ্যাভ ফিচার হতে যাচ্ছে নেক্সট দিনগুলো। সো আপনারা যারা ফোন কিনছেন তারা অবশ্যই ওয়াইড ওয়ান L1 দেখে নিন, যাতে করে আপনাদের পরবর্তীতে ফোন চেঞ্জ করতে না হয়। তাহলে আপনার ফোনটিতে LPDDR4X RAM পাচ্ছেন, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই পাচ্ছেন, ব্লুটুথ 5.1 পাচ্ছেন, আর দরকারি সব ধরনের সেন্সর আপনি এখানে পেয়ে যাবেন উইদাউট আয়ার ব্লাস্টার। অবশ্য আয়ার ব্লাস্টার Xiaomi ছাড়া অন্য কোনো ব্র্যান্ডে দেখাও যায় না, সো নাথিং সারপ্রাইজ। সো এবার আসা যাক ক্যামেরা সেকশনে। তো ক্যামেরা সেকশনে এখানে আপনারা 64 MP কোয়াড ক্যামেরা পাচ্ছেন, যার মেইন সেন্সর হচ্ছে 64 MP, দেন 8 MP আলট্রা ওয়াইড পাচ্ছেন, যেটি 119° ফিল্ড অফ ভিউ ক্রিয়েট করে দিবে আপনাদের, 2 MP পাচ্ছেন ডেপথ সেন্সর অ্যান্ড আরেকটা 2 MP পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর। তারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড ডেপথ সেন্সর দিয়ে বেশ কিছু কাজ করেছে তাদের পোর্ট্রেট সেকশনে। তারা এখানে আপনাদের কালার পপ থেকে শুরু করে বেশ কিছু অপশন দিয়ে দিচ্ছে, যাতে করে পোর্ট্রেট ছবিগুলোকে আরেক স্টেপ এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু এখানে আপনাদের কাজে লাগবে 8 MP আলট্রা ওয়াইড সেন্সরটি, যেটি খুব ভালো ছবি ক্রিয়েট করছিল এবং আপনারা খুব ভালো ফিল্ড অফ ভিউ এখানে পেয়ে যাচ্ছিলেন, যার কারণে খুব ভালো ভালো ছবিগুলো আসছিল। সো 8 MP আলট্রা ওয়াইড দিয়ে আপনারা বেশ কিছু ভালো ছবি পেয়ে যাবেন। এবার যাক মেন সেন্সরে, যেটি হচ্ছে 64 MP। মেন সেন্সরটি সিরিয়াসলি ইন দিস প্রাইস রেঞ্জ, যদি আপনারা ভালো লাইটিং কন্ডিশনে থাকেন, এটি খুব ভালো সাপোর্ট দেবে আউটডোরে বা ইনডোরে। যদি আপনারা ইনডোরে দেখেন, তাহলে ইনডোরেও যদি লাইটিং কন্ডিশন ভালো থাকে, আপনারা দেখতে পাচ্ছেন, বেশ কিছু ছবি আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা ডাইনামিক রেঞ্জটাও ভালো পাচ্ছেন, কালার অ্যাকুরেসিও ভালো পাচ্ছেন। যদিও লাইট কম পড়লে মাঝে মধ্যে সফট করে দিচ্ছিল, কিন্তু ওভারঅল ছবিগুলো খুব ভালো লেগেছে। ফোনটির পোর্ট্রেট মোডও প্রশংসার দাবিদার, কারণ খুব ভালো পোর্ট্রেট তুলতে পারে এবং এইচ ডিটেকশনও খুবই ভালো ছিল। আর ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন সনি IMX সেন্সর যুক্ত 16 MP ক্যামেরা, যেটি দিয়েও খুব ভালো ভালো সেলফি আপনারা তুলতে পারবেন। ক্লিয়ার অ্যান্ড শার্পনেস দেখার মতো ছিল ফ্রন্ট ক্যামেরাতেও, কিন্তু যদি লাইট একটু কম পড়ে তাহলে সফট করে দেবে এবং সফট করলেও কিন্তু ছবিগুলো খুব ভালো আসে। সো ওভারঅল আমার কাছে ক্যামেরা ভালো মনে হয়েছে, ইন দিস প্রাইস রেঞ্জ আমি খারাপ বলতে পারবো না। তো এবার আসা যাক ব্যাটারিতে। ব্যাটারিতে এখানে আপনারা 5000 mAh ব্যাটারি পাচ্ছেন এবং এরপরও ফোনটিকে এত স্লিম করা গেছে, আমি সিরিয়াসলি হেডস অফ টু
ডিজাইনার্স যারা হচ্ছে এটিকে ডিজাইন করেছে এবং এটিকে এত স্লিমের মধ্যেও 5000 এমপিআর ব্যাটারি তারা দিতে সক্ষম হয়েছে। আর এটিতে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে এটি আপনাদেরকে সুপার একটা ব্যাকআপ দিয়ে দেবে। এটি যদি আমরা হেভি ইউজও করেন তারপর 8 থেকে 8.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। মডারেট ইউজেজে আপনাদের ইজিলি 2 দিন চলে যাবে, সো নো টেনশন। আর এটিতে আপনার 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার বক্সেই পেয়ে যাচ্ছেন, যার কারণে ফোনটিকে আপনারা 65 থেকে 70 মিনিটের মধ্যে আবার ফুল চার্জও করে নিতে পারবেন। সুপার ক্রেজি, রাইট? এখন যদি এই ফোনটির সাথে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি তাহলে আমি বলবো ডে টু ডে লাইফে আমি কোনো প্রকার হ্যাং ল্যাগের দেখা পাইনি। শুধুমাত্র যখন আপনি লং টাইম গেমিং করেছি তখন আমি হালকা ফ্রেম ড্রপ এবং ল্যাগ পেয়েছি। কিন্তু এই ফোনটি লং টাইম গেমিং করলে হালকা গরম হবে, সেটি আপনাদের একটু সহ্য করতে হবে। বাট যদি আপনার কাভার লাগিয়ে রাখেন এতটা হাতে হিটটা মনে হয় না যে এতটা হিট হয়েছে ফোনটা। সো এবার আজ কনক্লুশনে, এই 1 মাস ইউজ করার পর আমার এটিতে ভালো কী এক্সপিরিয়েন্স হয়েছে এবং খারাপ কী এক্সপিরিয়েন্স হয়েছে সেটি আপনাদেরকে একটু শেয়ার করি। প্রথমে যদি ভালো বলি তাহলে বলবো যে এটির ডিসপ্লেটি ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি ছিল। আমি অনেক পরিমাণ মুভি দেখেছি, ইউটিউব ভিডিও দেখেছি, ইটস জাস্ট অসাম। সামনের পাঁচ-ছয় ক্যামেরাটিও খুবই ছোট, যার কারণে আপনারা যখন কোনো মিডিয়া কন্টেন্ট দেখবেন কিছুক্ষণ পর ভ্যানিশ হয়ে যাবে ক্যামেরাটি। সো সিরিয়াসলি তখন ফুল ভিউ এক্সপিরিয়েন্স মনে হয় এবং খুবই ভালো লাগে। তার সাথে ফোনটি ইউজ করার সময় ডে টু ডে টাস্কগুলো খুব ভালোভাবে করেছি, কোনো প্রকার হ্যাং ল্যাগের দেখাও আমি পাইনি। এবং তার সাথে ফোনটির সবচেয়ে যেটি ভালো লেগেছে আমার সেটি হচ্ছে এটি ব্যাটারি ব্যাকআপ, সিরিয়াসলি সুপার ব্যাটারি এবং ক্যামেরা কোয়ালিটিও আমাকে অনেকটাই ইমপ্রেসড করতে সক্ষম হয়েছে। এবার যদি কিছু খারাপ এক্সপিরিয়েন্সের কথা বলি তাহলে আমি বলবো যে ফোনটি যতটুকু দেখতে প্রিমিয়াম মনে হয় হাতে নিলে ততটা মনে হয় না, বিকজ অফ এটির বিল্ড কোয়ালিটি। এটি প্লাস্টিক বিল্ডের একটি ফোন, এখানে যদি তারা গ্লাস ব্যাক দিত অথবা মেটাল ফ্রেম দিত তাহলে অবশ্যই এখানে দেখতে আর একটু প্রিমিয়াম লাগতো এবং ধরতেও অনেকটাই প্রিমিয়াম লাগতো। তার সাথে এই ফোনটাতে আমি স্টোরেজ স্পিকারটা অনেক মিস করেছি, কারণ অনেক সময় আমি হচ্ছে সাউন্ড দিয়ে ভিডিও দেখি, সো তখন এটার যে সাউন্ড কোয়ালিটি আমাকে এতটা ইমপ্রেসড করতে পারেনি আসলে। আর আরেকটা জিনিস যেটি আমি আশা করছিলাম সেটি হচ্ছে ডিসপ্লে রিফ্রেশ রেট। যেহেতু তারা 23,000 টাকা নিচ্ছে এখানে আমি অবশ্যই ডিসপ্লেতে 90 Hz আশা করেছিলাম কিন্তু এখানে দেওয়া হয়নি, সো ওইটাও আমি খুব ভালোভাবে মিস করেছি। আর তার সাথে লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে আমি একটি গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন তো আশা করেইছিলাম কিন্তু এখানে কোনো জেনারেশনের প্রোটেকশন দেওয়া আছে কিনা কোথাও আমি উল্লেখ পাইনি। সো এই জিনিসটাও যদি ফিক্স হয়ে যেত এটি আসলে একটি সুপার রিকমেন্ডেবল ফোন হয়ে যেত। বাট এখনও এই ফোনটি কিন্তু ডিসেন্ট একটি ফোন, আপনারা অবশ্যই নিতে পারেন। অবশ্যই এটা কম্পিটিটর মার্কেটে আছে কিন্তু যদি আপনারা রিয়েলমির ফ্যান হন এবং আপনাদের একটি ওভারঅল ভালো ফোন দরকার তাহলে অবশ্যই জাস্ট গো ফর ইট। সো আজকের মতো এইটুকু, আই থিঙ্ক আপনারা সব কিছু ক্লিয়ার করতে পেরেছেন, যদি না করতে পারেন ভিডিওটি আরেকবার দেখে আসতে পারেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন, দেখা হবে পরে ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।